আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশনের নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্ল্যানটি যে ডিটেলস ডিজাইন নিয়ে কথা বলবো এই ডিজাইন এবং আপনাদের এই ডিজাইনের প্ল্যানটা কেমন হবে কিভাবে কাজ করবেন তার বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা বাড়ির ফ্রন্ট ডিজাইনটা দেখবো এবং তারপরে আমরা ডিটেলিংয়ে চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে মূলত আমাদের মূল ডিজাইনটা মানে বাড়ির আউটলুকিংটা কেমন হবে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি তো এটা হলো আমাদের এই দিকে একটা রুম এইদিকে একটা রুম এই কর্নার দিকে সিঁড়ি আছে তো বাড়ির আউটসাইড যে আউট লুকিংটা মানে সামনের দিক থেকে দেখতে এত সুন্দর হবে এত গর্জিয়াস হবে এবং এই বাড়িটি তৈরি করতে কিভাবে করবেন এবং কত টাকা খরচ হবে সে সম্পর্কে যদি আইডিয়া নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমরা দেখাবো যে এই বাড়ির সামনে যে ডিজাইন দিয়েছি এবং যে প্ল্যান করেছি তার সাথে কিভাবে মিল করবেন এবং কিভাবে কাজ করবেন এই প্ল্যান অনুযায়ী এবং কিভাবে এই প্ল্যান অনুযায়ী আপনি এই প্ল্যানের সমস্ত কিছু বর্ণনা করা হবে এবং দেখবেন কীভাবে বানাবো আমাদের এই কোয়ালিটির বাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনের সাইডে কিন্তু আমরা দুইটা জানলা দিয়েছি এবং সামনের দিকে দরজা আছে আর সামনে আরেকটি ডিজাইন যেখানে বাহিরের দিকে একটা ডিজাইন তৈরি করা হয়েছে তো এটা হলো আমাদের আউটলুকিং তো আউটলুকিং অনুযায়ী আমরা এখন ভিতরের যে প্লান আছে প্ল্যানটা পুরোপুরি দেখবো এবং তারপরে জানবো তো আউটলুকিং অনুযায়ী বাইরে আমাদের প্রথমে একটা বারান্দা আছে যে বারান্দাটা আমরা প্লানে এই যে এই বারান্দাটা দিয়েছি তো এই বারান্দার পরে আমাদের যেটা দেখতে পারছি সেটা হলো যে বারান্দার পরে যে আমাদের একটা গেট আছে এই গেটটা আপনারা ছোট বড় করতে পারেন এবং এখানে আমাদের লিভিং রুম আছে লিভিং রুমের পরে যে আমরা প্রথমে একটা বেডরুম দেখতে পাচ্ছি এটা একটা মাস্টার বেডরুম বা গেস্ট রুম যেটাই বলেন না কেন আপনারা সেভাবে ইউজ করতে পারবেন তো তারপরে আমরা এখানে ডাইনিং রুম দেখতে পাচ্ছি এবং ডাইনিংয়ের পরে এখানে আরেকটি রুম দেখতে পাচ্ছি এটাও একটা মাস্টার বেডরুম তো সামনের দিকে দুই রুমে দুইটা জানালা আছে আমাদের ঠিক ডিজাইনে যেভাবে উল্লেখ আছে দেখতে পাচ্ছেন যে সামনে এখানে একটা জালনা এবং এখানে একটা জালনা আছে মানে দুই পাশে দুইটা জ্বালনা এবং দুই পাশে দুইটা রুম তো আমরা প্ল্যানও ঠিক সেভাবে দেখতে পাচ্ছি যে দুই পাশে দুইটা জালনা এবং দুই পাশে দুইটা রুম এবং তারপরে এখানে ডাইনের দিকে দেখতে পাচ্ছি একটা স্টিয়ার রুম মানে সিঁড়ি রুম আমরা একটু ডিজাইনে একটু ভালো করে লক্ষ্য করি যে এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের সিঁড়ি রুম তো সিঁড়ি রুমের পরে আমরা একটু ভিতরের দিকে চলে যাব তো ভিতরের দিকে যে আমরা সিঁড়ি রুমের সামনে দেখছি আমাদের ডাইনিং রুম তো সিঁড়ি রুম আপনারা চাইলে এরম একটা রুম আকারে করতে পারেন অথবা যদি চান যে না ওপেন স্পেস রাখবেন সেক্ষেত্রে আপনাদের এই এই অংশটা আপনারা গাতনি না করে দরজা না দিলেও ওপেন স্পেসে আপনি সিঁড়িটা করতে পারবেন তো তারপরে আমরা এখানে ডাইনিং রুম দেখতে পাচ্ছি ডাইনিং রুমের সাইজ আমরা প্রথমেই দেখি লিভিং রুমের সাইজ আছে সাত ফিট বাই বারো ফিট মাস্টার বেডরুমের সাইজ আছে দশ ফিট বাই বারো ফিট এইটেও মাস্টার রুম দশ ফিট বাই বারো ফিট এবং এখানে ডাইনিং রুম যেটা দেখতেছি ডাইনিং রুমের সাইজ আছে আপনার এখানে নয় ফিট বাই আপনার নয় ফিট দুই ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি এবং কিচেন রুম যেটা সেটা আছে আমরা দেখি একটু পাঁচ ফিট বাই নয় ফিট দু ইঞ্চি এবং এই একটা মাস্টার বেডরুম আছে এখানে 10 ফিট বাই বারো ফিট এবং এখানেও একটা বেডরুম দশ ফিট বাই বারো ফিট তো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কিন্তু আপনার যদি ডিটেলিং ডিজাইন চান মানে এই বাড়িটি কিভাবে করবেন তার ডিটেলিং ডিজাইন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে আমরা ডিটেলিং ডিজাইনটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো এবং আপনারা যদি চান আপনার জমি অনুযায়ী এখানে পঁয়ত্রিশ ফিট বাই 28 ফিট জায়গায় কিন্তু আমরা এই ডিজাইনটি করেছি ডিজাইনটির আউটলুকিংটা হলো এই আপনারা স্ক্রিনশট দিয়ে যদি আপনি বাড়ি তৈরি করেন তাহলে আপনার খরচটা বেশি হতে পারে কিন্তু যদি আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে আপনি এই ধরনের বাড়িটি করতে চান সেক্ষেত্রে আপনার বারো থেকে তেরো লাখ টাকা মতো খরচ হতে পারে এই টোটাল কমপ্লিট বাড়িটি তৈরি করতে এবং আউটলুকিংটা সেম আসবে এবং আপনারা আপনারা যখন আপনি মিস্ত্রি দিয়ে এই বাড়িটি করবেন এবং এই ডিজাইনের স্ক্রিনশট দিয়ে করবেন সেক্ষেত্রে আপনার যে প্রবলেমটা হবে সেটা হলো লুকিংটা সেম আসবে কিন্তু আপনার কলমগুলো আপনি কোথায় কোথায় কলম দিয়েছেন এবং কলমের সাইজগুলো কীভাবে দিয়েছেন কোন কলমে রড কয়টা ইউজ করছেন এই যে ডিটেলিং যে ডিজাইনটা সেই ডিজাইনগুলো আপনারা পাবেন না তো আপনারা যদি আমাদের কাছ থেকে ডিজাইন করে নেন সেক্ষেত্রে আমরা একটা আপনাদেরকে ডিটেলিং ডিজাইন দিবো ডিটেলিং ডিজাইনে আপনারা সাধে কীভাবে রড ইউজ করবেন কলমে কীভাবে রড ইউজ করবেন এবং আপনারা আউট লুকিংটা কীভাবে নিয়ে আসবেন এবং উপরে কোন কলমে ঢালাই কতটুকু দিবেন সে সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া এবং ইলেকট্রিক কাজগুলো কিভাবে করবেন সেগুলো আমরা টোটাল ডিজাইন দিয়ে দেবো সো আপনারা যদি চান যে এই প্ল্যান অনুযায়ী আপনি আপনার বাড়িটি ঠিক এই ডিজাইনের আলোকে তৈরি করবেন তাহলে অবশ্যই অবশ্যই অল্প কিছু টাকা খরচ করে অবশ্যই আপনারা ডিজাইন তৈরি করে নেবেন তাহলে আপনার মিস্ত্রি খুব সহজে কাজটি করতে পারবে এবং আপনি কম খরচে বাড়িটি তৈরি করতে পারবেন এবং যদি মনে করেন যে আপনি ইউটিউব দেখে বাড়ি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেক বেশি হয়ে যাবে সো ডিজাইন আপনি যার কাজটাই করেন না কেন ভালোভাবে যদি একটা ডিজাইন করে নেন তাহলে আপনার একটা ডিজাইন পারপাস একটা গ্রামের ডিজাইন আট দশ হাজার টাকা বা এমন খরচ হইতে পারে কিন্তু আপনি যদি ডিজাইন সারা বাড়ি করেন সেক্ষেত্রে আপনার খরচটা অনেক বেশি হয়ে যাবে বেশি খরচের কারণে আপনি বাড়িটি শেষ করতে পারবেন না অথবা আপনার আগে থেকে ধারণা থাকবে না আর যখন আপনি এই বাড়ির প্ল্যান অনুযায়ী একটা ডিটেলিং ডিজাইন করবেন তখন আপনার আগেই ধারণা থাকবে যে আপনার বাড়িটি করতে কতটুকু ইট প্রয়োজন কত সেফটি বালু প্রয়োজন এবং কত বস্তা সিমেন্ট প্রয়োজন সব কিছু আপনি আগে থেকে জানার কারণে আপনার খরচটা কম হবে এবং আপনি খুব সহজেই বাড়িটা শেষ করতে পারবেন ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের অন্যান্য ভিডিও দেখতে চান এবং আমাদের পেজের অন্যান্য বাড়ির ডিজাইন দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ